হাই বন্ধুরা, আমি FM শফিকুল ইসলাম, টেক আইডিয়া থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন এবং হচ্ছে ইউটিউবের কোডিং কি বিষয়। তাহলে বন্ধুরা আমার সাথেই থাকুন, আশা করি আপনারা আমার সাথেই আছেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিভাবে আপনি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন, তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ফেলান। ওপেন করে আপনার জিমেইলটি লগ ইন করুন, লগ ইন করে ইউটিউবে চলে যান। ইউটিউবে চলে গেলে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে কাস্টমাইজ করবেন, লোগো চেঞ্জ করবেন এবং হচ্ছে চ্যানেল আর্ট চেঞ্জ করবেন বা ক্রিয়েট করবেন। আমি ক্রিয়েট করা দেখাইছিলাম, ক্রিয়েট করার পর আপলোডও দেখাইছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করবেন। যদিও হাস্যকর বিষয়, কিন্তু অনেকে হয়তো জানে না কিভাবে আপলোড করবে, আমি সেই জিনিসটাই দেখাচ্ছি। হাসির কিছু নাই, যারা জানেন বরাবর বলে থাকি যে আপনাদের জন্য আরও অনেক শুভকামনা রইল, আপনারা আরও বেশি জানুন। কিন্তু যারা একবারেই জানে না তাদের জন্য আমি বলছি যে আপনারা কিভাবে আপলোড করবেন। এই যে আপলোড অপশন, আপলোডে ক্লিক করেন। আমি একটা ভিডিও তৈরি করছি, ভালো হয় নাই, তারপর ভিডিওটা আপলোড করছি, ফার্স্ট ভিডিও টেক মিল্টনে। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপলোড অপশনটি চলে আসছে এখন। এই যে প্রাইভেট, এখানে পাবলিকে দেওয়া আছে, আপনি প্রথমে ভিডিও এডিট করার জন্য মানে আপলোড করার জন্য অবশ্যই প্রাইভেটে দিয়ে রাখবেন। এই যে প্রাইভেট, প্রাইভেটে ক্লিক করলাম, এবার হচ্ছে আপলোড, এই যে অ্যারো চিহ্ন দেওয়া, এই ক্লিক করলাম, নিয়ে যাবে আপনার ফাইলে। আপনি কোন ফাইল থেকে কি আপলোড করতে, হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল পর্ব 2, আমি এই ভিডিওটা আপলোড করব, ক্লিক করলাম, ওপেন, আপলোড হচ্ছে। এর ভিতর আপনি কাজগুলো করে আসতে পারেন। এই হচ্ছে ভিডিও ডিসক্রিপশন, এই হচ্ছে আপনার টাইটেল বার। এই টাইটেল বারে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, তো আপনার ভিডিওর টাইটেল এখানে লিখে দিবেন। তো আপনার ফাইলের নাম অনুসারে আপনি কি নামে ফাইলের, হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল। এরপর হচ্ছে ভিডিও ডিসক্রিপশন, আমি আপনাদেরকে পরে দেখাবো, ইউটিউবের অনেক কাজ আছে। খোলা দেখাইছিলাম ওইখানে জিমেল থেকে গুগল প্লাস, গুগল প্লাস খুবই সোজা প্লাস, তো গুগল প্লাসের লিঙ্ক আপনি যে ফেসবুক পেজ গ্রুপ, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আজকে দেখাবো ভিডিও আপলোড এবং হচ্ছে কাস্টমাইজের বিষয়ে, ইউটিউবে কিভাবে ভিডিও মেক করতে হয়, বা আপনি টার মাধ্যমে, আমি ফিল্মোরা সফটওয়্যার মাধ্যমে ভিডিও তৈরি করি, নতুন করে ভিডিও তৈরি করতে পারেন, আমি আপনাদেরকে দেখাবো। এই ট্যাগ, ট্যাগ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ বন্ধুরা, এই একটা অপশন দেখতে পাচ্ছেন, কাস্টম থাম্বনেইল, এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি এই যে ক্যানভা ইউজ করে করে আসতে পারেন, আপনি ফটোশপে কাজ করে করে আসতে পারেন। তো আমি আজকে শুধু দেখানোর জন্য সেট অ্যাজ থাম্বনেইল আমি এই থাম্বনেইলটা ইউজ করছি। তারপর হচ্ছে যে প্রাইভেট, প্রাইভেটের এইখানে পাবলিক করে দিলেই আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে। প্রাইভেট করে দিলে কেউ দেখতে পারবে না, পাবলিক করে দিলে মোটামুটি ওপেন হয়ে গেল, এই পাবলিশ। তো এই হচ্ছে আপনার যে লিঙ্কগুলোর কথা বলছিলাম, আপনি চাইলে ফেসবুক গুগল প্লাস টুইটার যে লিঙ্কগুলো আপনার আছে করা, সেই লিঙ্কগুলো আপনি অ্যাড করে আসতে পারেন। অ্যাড করবেন হচ্ছে আপনার ইউটিউব
চ্যানেল আর্টের উপরে একটা লিংক অপশন আছে, আমি আপনাদেরকে দেখাবো। তাহলে পাবলিশ, হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা চলে আসছে, হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল। এই হচ্ছে থাম্বনেইল, থাম্বনেইল যেটা মাত্রই আপনাদেরকে দেখালাম। এখন ভিডিওটা প্লে করে দেখি। হাই বন্ধুরা, টেক মিল্টনে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের টেক আইডিয়া থেকে টেক মিল্টনে নিয়ে আসছি। মূলত আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি শুধুমাত্র আপনাদের জন্য, দেখানোর জন্য যে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন বা চ্যানেল কাস্টমাইজ করবেন। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা চ্যানেল কাস্টমাইজ করবেন। আরো টুকটাক বিষয় নিয়ে থাকবো আপনাদের সাথে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। আগে সাবস্ক্রাইব, পরে লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ। তাহলে বন্ধুরা।